সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরুর দেশের উচ্চ মূল্যের ফসল সুপার ফুড চিয়া সিড চাষ করছেন জান্নাত আলী নামের এক কৃষক। এবছর 50 বিঘা জমিতে আবাদ হলেও সামনের বছর স্থানীয় সকল কৃষক আবাদ করবেন এ ফসল, একথা জানায় স্থানীয় কৃষি অফিস। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের সারাতলা ও রতনদিয়ার মাঠে চিয়া সিড ফসলের আবাদ শুরু হয়েছে। কৃষক জান্নাত আলী, যিনি গেল বছর তার ভাইয়ের সহযোগিতায় চিয়া সিড ফসলের বীজ ঢাকা থেকে সংগ্রহ করে 28 শতক জমিতে আবাদ শুরু করেন। সফলতার পর এবার তিনি 50 বিঘা জমিতে চাষ শুরু করেন। এখনো পর্যন্ত ফলন ভালো হয় এবং কৃষি অফিস থেকেও সার্বিক সহযোগিতা পাওয়ায় লাভের আশা করছেন এই সফল কৃষক। আমরা গত বছর আবাদ করছিলাম, করার পরে মনে হয় যে ভালো একটা ফলন পাচ্ছি এবং ভালো দামে বিক্রি করছি। করাতে আমরা দেখলাম যে সরিষা সাথে ভালো লাভবান, কম খরচ এবং ভালো দাম হয় এসব অঞ্চলে কৃষকদের মাঝে সুপারফুড চিয়া সিড আবাদে আগ্রহ বাড়ছে। সামনের বছরে অঞ্চলের প্রতিটি মাঠেই চিয়া সিড আবাদ হবে বলে দাবি এই কৃষকদের। সামনের বছরে ফলন ভালো পেলে সামনের বছর আমি লাগাবো। আমরা তার কাছে শুনে যে আবাদটা ফলন পেয়েছে তার চেয়ে বেশি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তোকমার আবাদ গতবার কিছুটা ঘটছিল, একটু লাভবান হয় এবার আরো বেশি হয়েছে এবং আরো সামনে করার ইচ্ছা আছে। চিয়াসিড আবাদে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম এবং দাম ভালো হয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ বাড়ছে। এছাড়াও এর উৎপাদন বাড়াতে মাঠে কাজ করছে কৃষি অফিস, এমনটাই দাবি কৃষি কর্মকর্তা। এই বছর কয়রা ইউনিয়নে 90 বিঘা জমিতে চিয়ার চাষাবাদের সম্প্রসারণ হয়েছে। আমরা মাঠ পর্যায়ে যারা আছেন এবং আমি সহ কৃষকদের সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ রক্ষা করতেছি, যেহেতু এটা একটা লাভজনক ফসল। কৃষক লাভবান হলে আশা করি সামনের বছর আরো যাতে সম্প্রসারণ হবে। এবারে এই উপজেলায় 90 বিঘা জমিতে সুপারফুড চিয়া সিডের আবাদ হয়েছে। দেশে বীজ আমদানি ব্যয় কমাসহ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ লাভের আশা করছেন কৃষকরা। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।